এবার দেখো এবার দেখো আজকের যে আজকে আমাদের যে টপিক টপিক সেটা সেটা হচ্ছে হচ্ছে পাওয়ার পাওয়ার ট্রান্সমিশন। ট্রান্সমিশন। পাওয়ার পাওয়ার ট্রান্সমিশন ট্রান্সমিশন মানে মানে কি, কি, পাওয়ার পাওয়ার একটা একটা জায়গা জায়গা থেকে থেকে আরেকটা আরেকটা জায়গায় জায়গায় ট্রান্সমিট ট্রান্সমিট হচ্ছে। হচ্ছে। সাপোজ সাপোজ ধর ধর এই এই একটা একটা পুলি পুলি আছে, আছে আর আর এই এই একটা একটা পুলি পুলি আছে, আছে, ঠিক ঠিক আছে। আছে। এবার এবার এই এবার এই দুটোর দুটোর সঙ্গে সঙ্গে দুটো দুটো শ্যাফ্ট শ্যাফ্ট কানেক্টেড কানেক্টেড আছে, আছে, এটার এটার সঙ্গে সঙ্গে একটা একটা শ্যাফ্ট শ্যাফ্ট কানেক্টেড কানেক্টেড আছে, আছে, সিমিলারলি সিমিলারলি এটার এটার সঙ্গে সঙ্গে একটা একটা শ্যাফ্ট শ্যাফ্ট কানেক্টেড কানেক্টেড আছে, আছে, ওকে। ওকে। দুটোর সঙ্গে দুটোর দুটো সঙ্গে শ্যাফ্ট দুটো শ্যাফ্ট কানেক্টেড কানেক্টেড আছে, আছে, এটার এটার সঙ্গে সঙ্গে ধর ধর ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি কানেক্টেড কানেক্টেড আছে, আছে, মানে মানে যেটা যেটা মোটর, মোটর, এটার এটার সঙ্গে সঙ্গে ধর ধর মোটর মোটর কানেক্টেড কানেক্টেড আছে। আছে, আর আর এটা এটা এই এই মোটরটা মোটরটা যখন যখন ঘুরছে, ঘুরছে, মোটরের মোটরের যে যে শ্যাফ্টটা, শ্যাফ্টটা, সেই সেই শ্যাফ্টটা শ্যাফ্টটা যখন যখন ঘুরছে ঘুরছে, এখানে এখানে যে যে শ্যাফ্টটা, শ্যাফ্টটা, সেই সেই শ্যাফ্টটা শ্যাফ্টটা কেও কেও ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে, ওকে। ওকে। এবার এটার এবার সঙ্গে এটার এই সঙ্গে এই শ্যাফ্টটার শ্যাফ্টটার সঙ্গে সঙ্গে ধর ধর এখানে এখানে যে যে পুলিটা পুলিটা আছে আছে সেটা সেটা কানেক্টেড কানেক্টেড আছে আছে কিউএস কিউএস চার্জে, চার্জে, তাহলে তাহলে কি কি এদিকের এদিকের যে যে শ্যাফ্টটা, শ্যাফ্টটা, এই এই শ্যাফ্টটা শ্যাফ্টটা ঘুরলে ঘুরলে কি কি হচ্ছে, হচ্ছে, আমাদের আমাদের এদিকের এদিকের যে যে শ্যাফ্টটা শ্যাফ্টটা মানে মানে পুলিটা পুলিটা সেটা সেটা ঘুরছে। ঘুরছে। এবার ধর এবার ধর পাওয়ারটা এই পাওয়ারটা এই জায়গা জায়গা থেকে থেকে ট্রান্সমিট ট্রান্সমিট করা করা দরকার দরকার এই এই জায়গাতে, জায়গাতে, এটাতে, এটাতে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা তাহলে আমরা পাওয়ারটা পাওয়ারটা কিভাবে কিভাবে ট্রান্সমিট ট্রান্সমিট করব, করব, আমরা আমরা সিম্পলি সিম্পলি একটা একটা বেল্ট বেল্ট কানেক্টেড কানেক্টেড করে করে দিলাম, দিলাম, একটা একটা বেল্ট, বেল্ট, এইভাবে এইভাবে। এইভাবে। তাহলে কি তাহলে হচ্ছে, কি হচ্ছে, এই এই শ্যাফ্টটা শ্যাফ্টটা যখন ঘুরছে, ঘুরছে, এই এই শ্যাফ্টটা শ্যাফ্টটা ঘুরছে, ঘুরছে শ্যাফ্টটা শ্যাফ্টটার শ্যাফ্টটার সঙ্গে সঙ্গে কি কি এখানে এখানে যে যে পুলিটা পুলিটা থাকছে থাকছে সেই সেই পুলিটা পুলিটা রোটেট রোটেট করছে, করছে, এবার এবার সেই সেই পুলিটা পুলিটা যখন যখন ঘুরছে ঘুরছে আমাদের আমাদের এই এই বেল্টটা, বেল্টটা, বেল্টটাকে বেল্টটাকে ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে, এবার এবার বেল্টের বেল্টের সঙ্গে সঙ্গে কানেক্ট কানেক্ট হচ্ছে হচ্ছে এদিকে এদিকে যে যে পুলিটা পুলিটা সেটা, সেটা, এবার এবার এটাও এটাও ঘুরছে ঘুরছে এটার এটার সঙ্গে সঙ্গে কি কি হচ্ছে, হচ্ছে, এখানে এখানে যে যে শ্যাফ্টটা শ্যাফ্টটা ছিল ছিল সেই সেই শ্যাফ্টটা শ্যাফ্টটা ঘুরছে, ঘুরছে, তার মানে কি এখানে যে শ্যাফ্টটা ছিল, এই শ্যাফ্ট থেকে পাওয়ারটা ট্রান্সমিট করলো কোথায়, এদিকে শ্যাফ্টে। তাহলে এখানে বলা যেতে পারে এটা হচ্ছে ড্রাইভার, আর এদিকের এটা হচ্ছে ড্রিভেন, এটাকে বলা হচ্ছে ড্রাইভার শ্যাফ্ট, এই যে শ্যাফ্টটা, আর এইখানে যে শ্যাফ্টটা সেটা হচ্ছে ড্রিভেন শ্যাফ্ট, ঠিক আছে। তাহলে পাওয়ারটা কি হলো, সিম্পলি একটা শ্যাফ্ট থেকে আরেকটা শ্যাফ্টে ট্রান্সমিট হলো, ক্লিয়ার? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার ধর এবার ধর ধর একটা একটা যদি গিয়ার গিয়ার থাকে, থাকে, ধর ধর এখানে এটা একটা একটা গিয়ার গিয়ার, থাকে, এটার এটার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা ছোট্ট ছোট্ট গিয়ার গিয়ার আছে, আছে, এটা এটা একটা একটা গিয়ার, গিয়ার, আবার এটার আবার সঙ্গে এটার সঙ্গে কানেক্টেড আছে আরেকটা আরেকটা বড় বড় গিয়ার, গিয়ার, ঠিক ঠিক আছে। আছে। এবার এবার এই তিনটে এই তিনটে অবভিয়াসলি নিজের অবভিয়াসলি এক্সিস নিজের এর উপরে আছে, এটাও এটাও নিজের নিজের এক্সিস এর উপরে আছে, এটা একটা এক্সিস এর স্পিন্ডেল এর উপরে উপরে আছে, আছে, এটা এটাও একটা স্পিন্ডেল স্পিন্ডেল এর এর উপরে উপরে আছে। আছে। এবার এবার এখানে এখানে স্পিন্ডেলটা স্পিন্ডেলটা রোটেট রোটেট করছে, করছে, তাহলে তাহলে এখানে এখানে যদি স্পিন্ডেলটা স্পিন্ডেলটা রোটেট রোটেট করে করে আমাদের আমাদের এই এই গিয়ারটা গিয়ারটা রোটেট রোটেট করবে, করবে, এবার এই গিয়ারের সঙ্গে কানেক্টেড আছে কি এই গিয়ারটা, তাহলে তাহলে এই এই গিয়ারটা গিয়ারটা যখন 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 ঘুরছে ঘুরছে এই এই গিয়ারটাও গিয়ারটাও ঘুরবে, ঘুরবে, সিমিলারলি সিমিলারলি এই এই গিয়ারটার গিয়ারটার সঙ্গে সঙ্গে কানেক্টেড কানেক্টেড আছে আছে এই এই গিয়ারটা, গিয়ারটা, তাহলে তাহলে এই এই গিয়ারটাও গিয়ারটাও ঘুরছে। ঘুরছে। তার তার মানে মানে এখানে এখানে কটা কটা শ্যাফ্ট শ্যাফ্ট আছে আছে দেখ, দেখ, এক এক নাম্বার নাম্বার শ্যাফ্ট, শ্যাফ্ট, দু দু নাম্বার নাম্বার শ্যাফ্ট, শ্যাফ্ট, তিন তিন নাম্বার নাম্বার শ্যাফ্ট, শ্যাফ্ট, তিন নাম্বার শ্যাফ্ট। এইখানে এইখানে যে শ্যাফ্টটা, এই যে শ্যাফ্টটা, এই এই শ্যাফ্টটা, শ্যাফ্টটা, এই যে এই এই যে যে এই দু দিকে দু নাম্বার নাম্বার শ্যাফ্ট, শ্যাফ্ট আর তিন তিন নাম্বার নাম্বার শ্যাফ্ট, শ্যাফ্ট, এই এই দুটো দুটো শ্যাফ্টকে শ্যাফ্টকে ঘোরাচ্ছে। ঘোরাচ্ছে। তার মানে পাওয়ার কি এই জায়গাটা থেকে, প্রথম এটাতে আসছে দুই, দুই দুই থেকে আবার যাচ্ছে তিনে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে তাহলে কিভাবে কিভাবে হচ্ছে হচ্ছে পাওয়ার, পাওয়ার, এখানে এখানে গিয়ারের সাহায্যে, এখানেই এখানেই পাওয়ার পাওয়ার ট্রান্সমিট ট্রান্সমিট হচ্ছে হচ্ছে গিয়ারের গিয়ারের সাহায্যে। সাহায্যে। আগেরটা কি আগেরটা ছিল, কি ছিল, সেটা আগেরটা হচ্ছে ছিল বেল্ট আর আর পুলি, পুলি, এবার এবার এইখানে এখানে দেখো দেখ দেখো দুটো টার্ম ইউজ টার্ম করা ইউজ হচ্ছে করেছে বেল্ট, বেল্ট, বেল্টের বেল্টের সাহায্যে সাহায্যে পাওয়ারটা পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে, পুলি, পুলি পুলির পুলির সাহায্যে সাহায্যে পাওয়ার পাওয়ার ট্রান্সমিশন, ট্রান্সমিশন এখানে হচ্ছে, পাওয়ার এখানে পাওয়ার ট্রান্সমিশন, ট্রান্সমিশন এখানে হচ্ছে গিয়ার। এবার এই এবার এই দুটোর দুটোর মধ্যে মধ্যে যদি যদি দেখা দেখা হয় হয় তাহলে তাহলে কি কি করা করা হবে, হবে, দেখ দেখ এখানে এখানে একটা একটা বেল্ট বেল্ট আর আর সাপোজ সাপোজ এখানে এখানে একটা একটা বেল্ট, বেল্ট আছে, এবার এই এবার এই দুটোর 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 মধ্যে বেল্ট আছে, কানেক্টেড আছে, সরি এখানে সরি একটা এখানে পুলি, একটা এখানে পুলি, একটা এখানে পুলি, একটা দুটো পুলি, পুলি দুটো পুলি কানেক্টেড আছে কানেক্টেড আছে বেল্টের সাথে, বেল্টের সাহায্যে, ঠিক আছে। ঠিক আছে। সিমিলারলি 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 এখানে দেখ তিনটা তিনটা গিয়ার, গিয়ার আছে, তিনটা তিনটা গিয়ার গিয়ার একটার একটার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা কানেক্টেড কানেক্টেড আছে। আছে। এবার দেখ এবার দেখ দুটোর দুটোর মধ্যে মধ্যে তাহলে কোনটাতে বেশি বেশি স্পেস স্পেস লেগেছে, লেগেছে, এটাতে এটাতে না না এটাতে, এটাতে, স্পেস স্পেস অকুপাই অকুপাই কোনটা কোনটা বেশি বেশি করেছে, করেছে, গিয়ারটা গিয়ারটা না না আমাদের আমাদের বেল্ট, বেল্টটা, বেল্ট, বেল্ট। বেল্ট। তার মানে তার কি মানে কি কোনো কোনো লার্জ জায়গাতে যদি কোনো লার্জ লার্জ জায়গা জায়গা থাকে, থাকে, লার্জ লার্জ স্পেস স্পেস থাকে, থাকে, তখন তখন আমরা আমরা সেখানে সেখানে ইউজ ইউজ করতে করতে পারি পারি বেল্ট, বেল্ট, রাইট। রাইট। যেখানে যেখানে ছোট ছোট জায়গা, জায়গা, যেমন যেমন আমাদের আমাদের লেদের লেদের যে যে হেড হেড স্টোভ স্টোভ রেখেছিস রেখেছিস আগের আগের দিন দিন দেখানো দেখানো হলো হলো খুলে, খুলে, তো সেখানে তো সেখানে দেখবি ওই এরকম করে তিন তিন চারটা চারটা গিয়ার গিয়ার আছে, আছে, ঠিক আছে। ঠিক আছে। এবার এই এবার এই গিয়ারটা গিয়ারটা ওইটুকু ওইটুকু জায়গার জায়গার মধ্যে মধ্যে গোটা গোটা পাওয়ারটাকে পাওয়ারটাকে ট্রান্সমিট ট্রান্সমিট করছে, করছে,
তার মানে কি একটা শ্যাফ্ট থেকে আরেকটা শ্যাফ্টে যখন পাওয়ারটা যাচ্ছে তখন ওখানে দুটো ড্রাইভ হচ্ছে, একটা হচ্ছে ড্রাইভার আর একটা হচ্ছে ড্রিভেন, যেটা চালাচ্ছে ধর এটার সঙ্গে যদি মোটর কানেক্টেড থাকে, এটার সঙ্গে ধর মোটর কানেক্টেড থাকলো, তার মানে কি মোটর এই শ্যাফ্টটাকে ঘোরাচ্ছে। এবার এই শ্যাফ্টটার সঙ্গে ধর গিয়ার বা পুলি অ্যাটাচ আছে, এবার এটার সঙ্গে ধর বেল্টের সাহায্যে বা গিয়ারের সাহায্যে এই শ্যাফ্টটা কানেক্টেড আছে, তাহলে এটা যখন ঘুরবে এই শ্যাফ্টটা ঘুরবে, তাহলে কি ই ড্রাইভার শ্যাফ্টের মাধ্যমে ঘুরছে, তখন এটার নাম হচ্ছে ড্রিভেন শ্যাফ্ট। একটা ড্রাইভার আর একটা ড্রিভেন, বোঝা হলো এটা? এবার এইখানে যে রোটেশন হবে, এইখানে ড্রিভেন শ্যাফ্টটা যে মুভ করবে, ড্রিভেন শ্যাফ্টটা মুভ করবে কি বেল্টের ডিরেকশনের উপরে, বেল্টটা কোন দিকে ঘুরছে সেইটার উপরে। বেল্ট যদি এদিকে ঘুরে এটা এই সাইড হবে, বেল্ট যদি এই দিক থেকে ঘুরে তাহলে এটা এদিকে মুভ করবে। ক্লিয়ার? এবার এখানে পাওয়ার ট্রান্সমিশনের কিছু মেথড আছে, যেমন এক নাম্বার হচ্ছে বেল্ট, এটা হচ্ছে বেল্ট। দু নাম্বারে হচ্ছে কি চেন, স্প্রোকেট আর চেন। সাইকেলে দেখবি এরকম করে একটা স্প্রোকেট থাকে, একটা ছোট থাকে একটা বড় থাকে, এটার মতনই সিমিলারলি এখানে শুধু চেন থাকে, এটা যেরকম বেল্ট ওখানে চেন। তাহলে চেন, তাহলে চেন ড্রাইভ, এটা হলো বেল্ট ড্রাইভ। গিয়ার যেটা দেখানো হলো একটু আগে সেটাকে বলা হচ্ছে গিয়ার ড্রাইভ। শ্যাফ্ট এন্ড কাফলিং, শ্যাফ্ট এন্ড কাফলিং মানে হচ্ছে দুটো শ্যাফ্ট কে একটা কাফলিং এর মাধ্যমে জয়েন করা হচ্ছে, ওটা পরে বলে দেবো। নেক্সট হচ্ছে রোপ, এখানে যেটা বেল্ট থাকছে বেল্টটা ফ্ল্যাট টাইপের হয়, যদি ক্রস সেকশনটা দেখা হয় বেল্টের এই টাইপের হয় বা ভি এই শেপের হয়, আর আমাদের যেটা রোপ সেটা হচ্ছে সার্কুলার টাইপের, যেটা আগেকার দিনে কুয়াতে জল তোলার জন্য দড়ি ব্যবহার করতো সেটাকে বলা হচ্ছে রোপ ড্রাইভ। তাহলে এগুলো হচ্ছে পাওয়ার ট্রান্সমিশনের মেথড, আমরা রোপ দিয়ে, দি বেল্ট দিয়ে, গিয়ার দিয়ে, কাফলিং এর সাহায্যে পাওয়ারটা ট্রান্সমিট করছি এক জায়গা থেকে আরেকটা জায়গায়। ক্লিয়ার? কোনো কনফিউশন এত দূর? না স্যার। এবার দেখ, এটা হচ্ছে পুলি, তাহলে পুলি কি হচ্ছে, পুলি হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল হুইল যেটা একটা শ্যাফ্টের উপরে ফিট করা থাকে, ঠিক আছে। এবং এখানে আরেকটা পুলি থাকে যেটাকে আমাদের বেল্ট বা রোপের সঙ্গে কানেক্টেড করা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পাওয়ার ট্রান্সমিশন ডিভাইস, এটা পুলির সাহায্যে আমরা বেল্টের স্পিড বাড়ানো বা কমানো করতে পারি, ঠিক আছে। যদি বড় ডায়ামিটারের পুলি থাকে স্পিড বাড়বে, যদি কম ডায়ামিটারের থাকে স্পিড কমবে। এবার কি কি পার্ট আছে, ছবিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ এখানে একেবারে যে ভিতরের পোর্শনটা সেটাকে বলা হচ্ছে বোর, একেবারে ভিতরের যে ডায়ামিটারটা তার উপরে একটা পোর্শন আছে যেটাকে বলা হচ্ছে হাব, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে এটা আমাদের যে পুলিটা সেটাকে স্ট্রেংথ দেয়, ঠিক আছে। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে হাব। এই হাবটা তিনটা টাইপের হয়, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে স্লটেড আর একটা হচ্ছে স্প্লিটেড। সলিড মানে কি, এখানে ধর দেখ এখানে এই জায়গাটাতে কি করা থাকে, শ্যাফ্টের উপরে এটা বসানো থাকে, এই বরাবর শ্যাফ্ট থাকে, ঠিক আছে। এবার শ্যাফ্টটা কি হচ্ছে, শ্যাফ্ট একটা সার্কুলার বডি, এটা হচ্ছে শ্যাফ্ট। এবার শ্যাফ্টের উপরে আমাদের পুলির যে জায়গাটা থাকে সেটাকে বলা হচ্ছে বোর, তার মানে এইখানে এই বরাবর যে ডায়ামিটারটা থাকছে সেই ডায়ামিটারটাকে কি বলা হচ্ছে বোর, এটা হচ্ছে বোর। এই বোরটা হচ্ছে কি আমাদের যে শ্যাফ্টের ডায়ামিটারের ইকুয়াল,
শ্যাফটের ডায়ামিটারটা ধর যদি 20 থাকে, তাহলে আমার এখানে যে বোর্ডটা থাকবে সেই বোর্ডটাও হবে কত? বোর্ডটা হবে 20। এবার এই জায়গা যে এই পোরশনটা, এই পোরশনটাকে বলা হচ্ছে হাফ। এই যে পোরশনটা দেখতে পাচ্ছিস, এই পোরশনটাকে বলা হচ্ছে হাফ। ওকে ওকে, এবার এই হাফটা হচ্ছে কাস্টার্ড পার্ট, মানে এটা কাস্টিং এর সাহায্যে তৈরি করা। এবার এখানে আমাদের পুলি বা বোরের যে পাওয়ারটা দিচ্ছে, স্ট্রেংথটা দিচ্ছে, স্ট্রেংথটা দিচ্ছে কার সাহায্যে? হাবের সাহায্যে। এবার ধর একটা হাব এই টাইপের হলো, যেটাকে সলিড হাব বলা হচ্ছে। এর কি, এর অনলি একটা ডায়ামিটার থাকে, মানে এটাতে ধর 20 শ্যাফট যদি ফিট হয় তো এটা তো অনলি 20 শ্যাফটই হবে, 25 বা 30 এর শ্যাফট ফিট হবে না, এর কোনো মুভমেন্ট করা যায় না স্লটটা, এই হাফটা, ঠিক আছে? সেজন্য এটাকে বলা হচ্ছে সলিড হাফ। এখানে যে হাফটা আছে দেখ, এর কোনো মুভমেন্ট করা যাবে না, মানে এই হাফটাকে বাড়ানো কমানো যাবে না, কমানো যাবে না, সেজন্য এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে সলিড হাফ। এখানে দেখ একটা কিওয়ে আছে, এই কিওয়ে এর সাহায্যে এটা শ্যাফটের সঙ্গে আমাদের পুলি এটাকে ফিক্সড করা থাকে। এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছিস, এই জায়গাটাকে বলা হচ্ছে কিওয়ে। আর এখানে দেখ সেকশনাল লাইন যেটা আছে সেটাকে বলা হচ্ছে শ্যাফট। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে হাব। ওকে, এইখানে জায়গাটাকে বলা হচ্ছে হাব। আর এইখানে এই যে লেন্থ গুলো, এই লেন্থ গুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে আর্ম। এই আর্মটা কানেক্টেড থাকে আমাদের এই উপরের পোর্শনটার সঙ্গে, ঠিক আছে? বোঝা গেল এটা? এবার দেখ এইখানে যে হাবটা আছে, এই পিকচারটা যদি দেখিস, এই পিকচারে হাবটা স্প্লিটেড আছে, এই জায়গাটাতে দেখ, এই একটা পার্ট আর এইদিকের একটা পার্ট, দুটো পার্ট আছে। ওকে, এই দুটো পার্ট এখানে দেখ নাট বোল্টের সাহায্যে কানেক্টেড করা আছে, দুটো আলাদা আলাদা পার্ট। তো দুটো আলাদা আলাদা পার্টকে নাট বোল্টের সাহায্যে কানেক্টেড জয়েন করা থাকছে, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে স্প্লিটেড বা টু পিসেস হাব। এটা ধর 20 জন্য ফিট হতে পারে, এটা 30 এর জন্য ফিট হতে পারে, এটা 25 এর জন্য ফিট হতে পারে। তার মানে কি, এখানে যে কোনো শ্যাফটের ডায়ামিটারের জন্য আমরা স্প্লিট হাবটা ইউজ করতে পারি। বোঝা গেল? একটা হচ্ছে সলিড হাব, আর একটা হচ্ছে স্প্লিটেড হাব, আর একটা থাকে স্লটেড হাব। সেখানে কি করা থাকে, এই টাইপের একটা স্লট কাটা থাকে, এবং স্লটে কি করা থাকে, একটা নাট দিয়া থাকে, এবং নাট আর বেল্টের সাহায্যে ওটা টাইট বা লুজ করে ওটা বাড়ানো যেতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে বোর। দেখ এখানে ইন্টারনাল যে ডায়ামিটারটা, এই ইন্টারনাল ডায়ামিটারটাকে বলা হচ্ছে বোর। এই বোর্ডটা থাকে আমাদের যে শ্যাফট, শ্যাফট ডায়ামিটারের সঙ্গে ইকুয়াল। শ্যাফট যদি 20 হয়, বোর্ডটাও 20 হবে, মানে আমাদের এখানে শ্যাফটে ওটা টাইট ভাবে যাতে বসতে পারে, সেই জন্য ওটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে বোর। আর এইখানে যে পোরশনটা সেটাকে বলা হচ্ছে হাব। ওকে, এবার এইদিকে যে পোরশনটা, এই পোরশনটাকে বলা হচ্ছে আর্ম। এই যে পোরশনটা সেটা হচ্ছে আর্ম। যদি ওটা ভালো করে দেখা হয়, একেবারে ভিতরে বোর, তারপরে হাব, তারপরে এরকম ধর আউটার যে পোরশনটা সেটাকে ফেস বলা হচ্ছে, আর এগুলো যে কানেক্টেড যেগুলোতে করা আছে সেগুলোকে বলা হচ্ছে আর্ম। গরুর গাড়ির চাকা যদি দেখিস, চাকা তো দেখতে পাবি, বা সাইকেলের যে ইয়েগুলো থাকে সেগুলোতে এরকম করে আর্ম থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে আর্ম। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে আর্ম। নেক্সট হচ্ছে ফেস। ফেস হচ্ছে একেবারে উপরের যে পোর্শনটা, এই যে একেবারে টপ মোস্ট পোর্শন সেটাকে বলা হচ্ছে ফেস। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ফেস। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার সবাইকে? এতদূর কারোর কোনো কনফিউশন? ওকে, এবার দেখ এইখানে কি করা হয়, এটার উপর দিয়ে বেল্ট আমাদের ক্রস করে, এইভাবে বেল্টটা যায়, তাই তো? এবার অনেক সময় কি হয়, এটা যখন স্পিডে থাকে তখন এটা একটা মুভ করা যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে, যেহেতু ভাইব্রেশন হচ্ছে ওটা স্পিডে হচ্ছে। এবার ধর এখানে সাইডে যদি কোনো কিছু পোর্শন না থাকে, এরকম করে উঁচু যদি কোনো কিছু পোর্শন না থাকে, তাহলে কি হতে পারে, স্পিডে ঘুরতে ঘুরতে এখানে যে বেল্ট আছে, বেল্ট এদিকে স্লিপ করে যেতে পারে, এভাবে চলে আসতে পারে, তাই তো? আর এদিকে যদি চলে আসে তাহলে অপোজিট সাইডে যে ড্রিভেন শ্যাফট আছে, সেই ড্রিভেন শ্যাফটে পাওয়ারটা ট্রান্সমিট করতে পারবে না, এটা যাতে না হয় সেজন্য এইটার এই সাইড একটা শোল্ডারের মতো জায়গা থাকে, এরকম এরকম করে উপর দিকে উঠে।
সেটাকে বলা হচ্ছে শোল্ডার। মানে ওখানে যদি দেখি সেটা হচ্ছে ফেস, এই জায়গাটা হচ্ছে শোল্ডার। এবার এই এই জায়গাটাতে আমাদের বেল্টটা বসানো থাকে, বেল্টটা এভাবে মুভ করে। তাহলে কি এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছে যাতে বেল্টটা বাইরের দিকে না বেরিয়ে যায়। রাইটে যদি অনলি ফেস থাকে যেরকম এই পিকচারটাতে দেখানো হলো, তাহলে কি একটা প্রবাবিলিটি থাকছে যে আমাদের বেল্টটা বাইরের দিকে স্লিপ হয়ে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চান্স থাকছে। আর এটা শোল্ডারের জন্য কি হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে না। ক্লিয়ার? তাহলে পুলির প্রত্যেকটা পার্ট বোঝা গেল সবাইকে? এবার নেক্সট হচ্ছে টাইপস অফ পুলি। পুলি কত টাইপের হয়? দেখ টাইপস অফ পুলি, নম্বর ওয়ান হচ্ছে ফাস্ট অ্যান্ড লুজ পুলি, নম্বর টু হচ্ছে কোন পুলি, নম্বর থ্রি ভি গ্রুপ পুলি, নম্বর ফোর জকি পুলি, নম্বর ফাইভ স্প্লিট পুলি, নম্বর সিক্স ড্রাম পুলি, নম্বর সেভেন রাউন্ড, নম্বর এইট ট্যাপার কোন পুলি। এবার দেখ ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফাস্ট অ্যান্ড লুজ পুলি। ফাস্ট অ্যান্ড লুজ পুলি কিরকম? ধর এই একটা শ্যাফট আছে, এই একটা শ্যাফট আছে, ঠিক আছে, দুটো শ্যাফট আছে। এবার এই দিকে যে শ্যাফটটা আছে এই সাইডে একটা পুলি লাগানো আছে, সিমিলারলি এদিকে দুটো পুলি লাগানো আছে, এদিকে একটা এদিকে একটা। ওকে, এবার এই সাইডে যে পুলি সেটার নাম হচ্ছে ফার্স্ট পুলি, আর এদিকে যে পুলিটা আছে সেটা হচ্ছে লুজ পুলি, ঠিক আছে। এবার দেখ এইখানে যে ফার্স্ট পুলিটা আছে সেটা হচ্ছে আমাদের যে এক্সিস আছে, এটা একটা এক্সিস এর উপরে বসানো আছে। এবার এক্সিস এর সঙ্গে কি কি ওয়েতে এটা কানেক্টেড আছে, মানে এক্সিস যদি মুভ করে আমাদের এই যে ফার্স্ট পুলিটা মুভ করবে, ঠিক আছে। তার মানে ফার্স্ট পুলি আর এক্সিস দুটো একসঙ্গে মুভ করছে, কিন্তু যেটা লুজ পুলি সেটা কি করা হচ্ছে, ধর এটা হচ্ছে স্যাপ, এটাতে কি হয়েছে একটার সঙ্গে আর একটা কানেক্টেড আছে। ওকে, তার মানে স্যাপ ঘুরলে পুলিও মুভ করবে, কিন্তু এটাতে কি করা আছে আমাদের যে লুজ পুলি সে কোনো কিছু মুভমেন্ট করতে পারবে না। কিরকম? মানে ধর এই লুজ পুলিটা যদি ঘুরে স্যাপ কোনো কিছু মুভ করবে না, আবার স্যাপ যদি ঘুরে লুজ পুলি মুভ করবে না। মানে এই স্যাপ আর পুলির সঙ্গে কোনো কানেকশন নেই, এটার উপরে জাস্ট এটা বসানো আছে ফ্রিলি। তাহলে কি হয়, এখানে যদি বেলটা রাখা হয়, ঠিক আছে, তাহলে কি হতে পারে যে শ্যাফট যদি ঘুরে এটা ঘুরবে না, আবার এইটাতে যদি শ্যাফটটা বন্ধ থাকে এটাকে যদি হাত দিয়ে ঘোরানো হয় হাত দিয়ে ঘুরিয়ে যাবে। বোঝা গেল? কোনো কনফিউশন এটাতে ফার্স্ট পুলি আর লুজ পুলি? এবার দেখ শ্যাফট যদি এটার সঙ্গে এটা কানেক্টেড থাকে, ধর বেল্ট এইভাবে কানেক্টেড আছে, ঠিক আছে, এবার এটার সঙ্গে কোন একটা শ্যাফট কানেক্টেড আছে, এবার এটার যখন ঘুরছে এখানে কি পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে, ক্লিয়ার? কারণ এটা ফার্স্ট পুলি এটা লুজ পুলি। ফার্স্ট পুলির সঙ্গে কি ছিল, আমাদের শ্যাফট কানেক্টেড ছিল, তার মানে ফার্স্ট পুলি যখন ঘুরবে আমাদের শ্যাফটটাকেও ঘোরাবে। ওকে, নেক্সট যদি আমার পাওয়ার ট্রান্সমিশনটা ধর এইটার সঙ্গে আরেকটা মেশিনের কোনো কিছু পার্ট দরকার আছে, ঠিক আছে, পার্ট ঘুরছে, এবার এইখানে যে শ্যাফট এটা হচ্ছে ড্রাইভার আর এটা হচ্ছে ড্রিভেন। ড্রাইভার শ্যাফটের যে পাওয়ার ট্রান্সমিশনটা সেটা আমার বন্ধ করার দরকার নেই, কিন্তু আমার এইখানে আমি চাইছি না যে এই শ্যাফটটাই পাওয়া যাক, তখন কি করব, জাস্ট আমাদের যে বেল্টটা সেই বেল্টটাকে আমরা লুজ বুলিতে ট্রান্সমিট করে নেবো। তাহলে লুজ পুলিতে যদি এটা নিয়ে চলে আসা হয় তাহলে কি পাওয়ার ট্রান্সমিট করবে? এটাতে পাওয়ার ট্রান্সমিট করবে না, কারণ কি এইখানে আমাদের যে লুজ পুলিটা আছে লুজ পুলিটা শ্যাফটের সঙ্গে কানেক্টেড না, তাহলে লুজ পুলিটা যদি ঘুরে শ্যাফট ঘুরবে না, ঠিক আছে। আর এখানে কি ছিল, আমাদের এই শ্যাফটের সঙ্গে আমাদের ফার্স্ট পুলিটা কানেক্টেড ছিল, তার মানে কি ফার্স্ট পুলিটা যখন ঘুরছিল শ্যাফটাকেও ঘোরাচ্ছিল, কিন্তু লুজ পুলিতে কি হচ্ছে পুলিটা মুভ করলেও শ্যাফট মুভ করছে না, তাহলে এটাকে বলা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লুজ পুলি। সবাইকে বোঝা গেছে? হুম, আচ্ছা।
এটা নিয়ে কোনো কনফিউশন কারো? নম্বর টু যে পয়েন্ট সেটা হচ্ছে কি স্টেপড কোন পুলি বা কোন পুলি, কোন পুলি তোরা মোটামুটি দেখেছিস সবাই, জিল মেশিনে আছে, এরকম তিনটা স্টেপ থাকবে, তিনটা বা চারটা যতগুলো ইচ্ছা, ঠিক আছে? এইখানে দেখ স্টেপের মতো আছে, সিঁড়ি যেরকম স্টেপ হয় ধাপ, সেজন্য এর নাম হচ্ছে স্টেপড কোন পুলি। এবার সিমিলারলি এদিকে যেরকম আছে সিমিলারলি আরেকটা সাইডেও সেম থাকবে, কিন্তু আমাদের ডায়ামিটার গুলো জাস্ট চেঞ্জ হবে। মানে এখানে দেখ সবচেয়ে ছোট ডায়ামিটারের যে পুলিটা সেটা সবার উপরে ছিল, কিন্তু এখানে সবার নিচে থাকবে। মিডিলটা মিডিলে এখানে যেরকম ছিল এখানেও থাকবে, এখানে যেরকম বড়টা সবচেয়ে নিচে আছে এখানে বড়টা সবচেয়ে উপরে থাকবে। এবার আমার যেরকম স্পিড দরকার সেরকম আমি বেলটাকে চেঞ্জ করতে পারি। ধর এটার সঙ্গে বেলটা কানেক্টেড ছিল, যদি আমার স্পিড চেঞ্জ করা দরকার বেলটা এখানে করা হলো, যদি আবার আবারও স্পিডটা চেঞ্জ করা দরকার তখন আমরা এখানে করলাম, ঠিক আছে? তার মানে কি স্পিডটা বাড়া কমা আমরা ইজিলি করতে পারি জাস্ট বেলটাকে মুভ করে, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। স্যার এটা স্পিড বেশি কোনটাতে হয়? এটা স্যার যেটা স্পিড বললেন যে এধারে ধাপে ধাপে ছোট, এধারে স্যার বড় থেকে ছোট। জিল মেশিনে একটা ছক দেওয়া থাকে, ঠিক আছে? সিমিলারলি এরকম এটাতে নম্বর ওয়ান থাকে, নম্বর টু থাকে, নম্বর থ্রি থাকে, আর প্রত্যেকটাতে কত করে স্পিড হচ্ছে সেই স্পিডটা লেখা থাকে, ঠিক আছে? স্পেসিফিকেশনে ওখানে পেয়েবি যে কোনটাতে বেশি হয় আর কোনটাতে কম হয়। প্লাস এটা আমাদের লেদে যখন ছিল, লেদে এইটার একটা ক্যালকুলেশন আছে, লেদে যখন হবে তখন এটা ডিটেলসে করে দেওয়া হবে, ঠিক আছে? এখন এই জায়গাটা তো অতটা কিছু নেই। লেদেও কি এরকম সেই সেম আছে? আমাদের লেদে নেই, লেদের যেটা আমাদের হেডস্টক দুটো সিস্টেম, একটা কোন পুলি ড্রাইভ আর একটা হচ্ছে গিয়ার ড্রাইভ। কোন পুলি ড্রাইভ যখন হয় তখন সেম সিস্টেম আছে, আর যখন গিয়ার ড্রাইভ হয়, গিয়ার ড্রাইভটা আগের দিন মানে প্র্যাকটিক্যালে দেখানো হয়েছিল, তখন ওখানে গিয়ারের সাহায্যে হয়, আর যেগুলো গিয়ারের নেই আগেকার দিনে কোন পুলি ইউজ করা হতো। ওকে, নেক্সট হচ্ছে কি ভি গ্রুপ পুলি। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভি গ্রুপ পুলি, ঠিক আছে? এখানে দেখ উপরের যে পোর্শনটা সেখানে দেখ ভি আছে। উদুমা ডাকতে পালাল, সাউন্ড অফ কর সাইয়াদ, যা সাউন্ড অন আছে সাউন্ড অফ কর। দশটা মোটাই দাপ দাবে দেখ এখানে যে ফেসটা, সে ফেসটাতে দেখ একটা ভি টাইপের গ্রুভ আছে, ঠিক আছে? এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে শোল্ডার, আর এইখানে যে পোর্শন সেটাকে বলা হচ্ছে কি ফেস। এবার এটা মেইনলি ব্যবহার করা হয় কিসের জন্য? ভি টাইপের যে আমাদের বেল্ট আছে সে ভি বেল্টের জন্য, ঠিক আছে? ভি বেল্ট এটা দিয়ে মুভ করতে পারে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে সাইড ভিউ। এইখানে যে ডটের লাইনটা দেখতে পাচ্ছি সে ডটের লাইনটাকে যদি টানা হয় তাহলে এটা হচ্ছে এর ফেসটা, এই বরাবর কি থাকে বেল্টটা। ফ্রন্ট ভিউ কোনটা বললেন? ফ্রন্ট ভিউ কেছে স্যার? ফ্রন্ট ভিউ কোনটা বললেন? এটা সেকশনাল ফ্রন্ট ভিউ। এখানে দেখ সেকশনাল লাইন আছে, এটা হচ্ছে সেকশনাল ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ, ঠিক আছে? তার মানে যখন ভি বেল্ট দিয়ে পাওয়ার ট্রান্সমিশন করার দরকার হয় তখন আমরা ইউজ করছি কি ভি গ্রুপ গুলি, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে দেখ এটা হচ্ছে জকি পুলি। জকি পুলি কি? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ড্রিভেন আর এটা হচ্ছে ড্রাইভার। এই ড্রাইভার থেকে পাওয়ারটা যাচ্ছে কোথায়? পাওয়ারটা যাচ্ছে ড্রিভেন,
বা ড্রিভেন থেকে আবার ব্যাকে আসছে। এবার অনেক সময়তে কি হয়, আমাদের যে বেলটা সেটা তো অনেক সময় স্লিপ হয়ে যায়, স্লিপ হয়ে যাওয়ার ফলে কি হয় একটা সাইড এরকম করে ডাউন হয়ে যায়, ঠিক আছে। এবার এখানে যদি ডাউন হয়ে যায় কোন একটা জায়গা, তাহলে কি এখানে পাওয়ারটা ঠিকঠাক ট্রান্সমিট করতে পারবে? পাওয়ারটা ট্রান্সমিট করতে পারবে না, স্লিপ হবে। তো যাতে টেনশনটা মেনটেন করা যায় সেখানে এই জন্য একটা জকি দেওয়া হয়েছে। দেখ এই যে পুলিটাই, পুলিটাকে বলা হচ্ছে জকি পুলি। যখন কোন জায়গাতে দুটো শ্যাফটের মধ্যে আমাদের যে বেল্টটা ছিল, বেল্ট এরকম করে ধর একটু ঝুলে গেল, তখন আমরা ইজিলি পাওয়ারটা ট্রান্সমিট করতে পারবো না, ঠিক আছে। তখন সেটাকে টাইট করার জন্য এখানে একটা জকি দেওয়া, যার ফলে এখানে কি টেনশনটা ঠিকঠাক করে হয়, এর ফলে কি পাওয়ার ট্রান্সমিশনটা আবার আগের মতো হয়, সেজন্য একটা জকি দেওয়া হয়। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট হচ্ছে ট্যাপার কোন পুলি। আচ্ছা, স্প্লিট পুলি। স্প্লিট পুলি মানে হচ্ছে ধর একটা পুলি সেটা দুটো ভাগে ভাগ করা আছে, যেমন এইখানে দেখ এটা যেরকম স্প্লিট হাব দেখাচ্ছে সেরকম সেম জিনিস হচ্ছে স্প্লিট পুলি। স্প্লিট পুলিতে কি করা থাকে যে একটা হাব থাকে যেটা দুটো ভাগে ভাগ করা থাকে এবং নাট বোল্টের সাহায্যে এটা কানেক্টেড করা থাকে, ঠিক আছে। এটা যেরকম স্প্লিট হাব। এবার এগুলো হচ্ছে আর্ম গুলোকে আরো যদি ফার্দার ড্র করা হয় তখন কি হবে, এটা আর একটা পুলি হবে এই টাইপের। এবার গোটা পুলিটাকে কি করা আছে দুটো ভাগে ভাগ করা আছে, এই একটা ভাগ আর এই আর একটা ভাগ। এখানে আর্ম আছে, হাব আছে, এটা হচ্ছে হাবটা। এবার কি করা থাকে, দুটো হাব একটার সঙ্গে আর একটা নাট বোল্ট দিয়ে কানেক্টেড করা থাকে। এখানে দেখ নাট বোল্ট দিয়ে একটার সঙ্গে আর একটা কানেক্টেড করা আছে, জয়েন করা আছে। এবার এটা মেইনলি কি কাজে ব্যবহার করা হয়, ধর এটা 20 ডায়ামিটারের জন্য অ্যাপ্লিকেবল, এটা 30 এর ডায়ামিটারের জন্য অ্যাপ্লিকেবল, এটা 50 এর ডায়ামিটারের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে বিভিন্ন ডিফারেন্ট মাপের যে ডায়ামিটার এগুলো সেট করা যায়, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে স্প্লিট পুলি। বোঝা গেল? দেখ এরকম হচ্ছে একটা পুলি ট্র্যাপ, এটা হচ্ছে হাব। হাবের এখানে আরেকটা বোর্ড থাকে যেটার উপরে শ্যাফটটা বসে, আর এটা হচ্ছে উপরের ফেস, মাঝে এরকম করে আর্ম সাহায্যে কানেক্টেড থাকে, এরকম করে আর্ম গুলো থাকে। এবার এটা যদি কোনো কিছু মাপ বাড়ানো বা কমানো না যায় এটা, তখন সেটাকে বলা হচ্ছে সলিড হাব। আর এখানে যেটা এরকম করে যদি ভাগ করা থাকে, মানে দুটো পার্টে পার্ট থাকে, এদিকের পার্টটা আলাদা, এদিকের পার্টটা আলাদা, ঠিক আছে। দুটো পার্টকে আমাদের কিভাবে কানেক্ট করতে হচ্ছে, নাট বোল্টের সাহায্যে। এখানে একটা নাট বোল্ট, এখানে একটা নাট বোল্ট দিতে হচ্ছে, নাট বোল্ট দিয়ে দুটো এই পার্টটা এরকম আর্ম গুলো থাকছে, আর এই পার্টটা আর একটা, এটা আর একটা পার্ট। এই দুটো পার্টকে কি হচ্ছে, নাট বোল্টের সাহায্যে কানেক্টেড করতে হচ্ছে। এবার নাট বোল্টের সাহায্যে যখন এটা কানেক্টেড হচ্ছে তখন এই গোটা পুলিটা ফর্ম করছে, ঠিক আছে। আগের পিকচারটা এই জায়গাটা যদি দেখিস, দেখ এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আবার এটা একটা পার্ট, ঠিক আছে। এই দুটো পার্টকে কানেক্টেড করছে কিসের সাহায্যে, নাট বোল্টের সাহায্যে। এবার এটার অ্যাডভান্টেজ কি, ধর এটা 30 এর ডায়ামিটারে কোন একটা শ্যাফট সেটা তো ফিট করে হবে নাট বোল্টের সাহায্যে, 50 এর ডায়ামিটারের কোন কিছু সেটা তো ফিট করে হবে, আবার এটা যদি 20 ডায়ামিটারের কোন কিছু হয় সেটা তো ফিট করে হবে নাট বোল্টের সাহায্যে। তার মানে দুটো আলাদা আলাদা পার্ট। বোঝা গেল?
হ্যাঁ স্যার, যখন স্যার একটা বড় কোনো ডায়ামিটারের সাথে নাট বলতে সেট হবে, তখন তো স্যার সেটা পুরোপুরি ভাবে সেট হবে না, মানে কিছুটা তো স্যার গ্যাপ রয়ে যাবে না? হ্যাঁ তো আমাদের যদি নাট বলটের সাহায্যে এই পিকচারটা যদি দেখিস ভালো করে, দেখ এখানে পিকচারটা কিছুটা ফেটে গেছে, তাও দেখ এইদিকের একটা পার্ট আর এদিকের একটা পার্ট, দুটো মাঝের দুটো পার্টের মাঝে কিছুটা গ্যাপ আছে, ঠিক আছে? কিন্তু আমার কি নাট বোল্টের সাহায্যে ইজিলি আমরা এটাকে টাইট করতে পারি। এবার ধর এটা যদি এক্সেসিভ ডায়ামিটারের জন্য যদি হয়, তখন তো সেটা সেট হবে না, তাহলে সবগুলোর একটা রেঞ্জ আছে, যে রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত এটাতে করা যায়, ঠিক আছে? এখানে এটা যদি গ্যাপ থাকে তাহলে কোনো কিছু ফ্যাক্ট না, আমাদের এটা টাইট হওয়া নিয়ে কাজ, বোঝা গেল? নেক্সট হচ্ছে দেখ এটা হচ্ছে টেপার কোন পুলি, আগের গুলো কি ছিল স্টেপ কোন পুলি, এটা হচ্ছে টেপার কোন পুলি। দেখ এটাও এই সাইড থেকে ডায়ামিটারটা ইনক্রিজ করেছে, এটা এই সাইড থেকে ডায়ামিটারটা ইনক্রিজ করেছে। আগেরটা কি ছিল স্টেপ কোন পুলিতে একটা এই সাইডে বড় ছিল একটা ছোট ছিল, তারপরে এগুলো একে একটা স্টেপের মতো ছিল। আমাদের এক একটাকে চেঞ্জ করতে হতো। এখানে কি হচ্ছে ট্যাপার, এইখানে জাস্ট আমরা যদি বেলটাকে স্লাইডলি মুভ করি তাহলে কি স্পিডটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এটা এরকম করে যদি বেলটা স্লাইড করা হয় তাহলে কি স্পিডটা চেঞ্জ হবে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্যাপার কোন পুলি। ক্লিয়ার স্যার? এটা কোথায় থাকে, মানে স্যার কোন মেশিনে থাকে? বেলটা তো স্লিপ করে যাবে না? কিটা এটা স্যার কোন মেশিনে থাকে? বেলটা স্লিপ পড়বে না স্যার? না স্লিপ কেন করবে? দেখ এটা এই সাইড দিকে এটা ডায়ামিটারটা বেড়েছে, এটা ডায়ামিটারটা বেড়েছে কোন দিকে, অপোজিট দিকে। আগে যেরকম আমাদের স্টেপ কি ছিল এরকম স্টেপের মতো ছিল, সে এটা এখন কি করা হয়েছে এরকম ট্যাপার আছে। এটা যদি দু সাইডে ধর এদিকেও যেরকম আছে, এটা যদি এদিকেও সেরকম হতো তাহলে স্লিপ করতো, কিন্তু দু সাইডে দুদিকে পার্টটা তো আছে, এদিকে যখন হচ্ছে ধর এটা যদি এই জায়গাতে কানেক্টেড হয় তাহলে কি এখানে ডায়ামিটারটা বড়, এখানে ডায়ামিটারটা ছোট, তাহলে স্লিপ করবো কেন? হ্যাঁ স্যার, বলা হচ্ছে যে স্যার ওই সরু দিকটা যদি আর একটু যদি নিচে নেমে যায় তখন তো বাইরে চলে যায়। বুঝতে পারছি না, বল স্যার। একদিকটাতে মোটা আছে, একদিকটাতে সরুর দিকটা যদি আর একটু সরে যায় তখন তো স্যার বাইরে চলে যাবে না? না স্যার, সেই জন্য এখানে একটা শোল্ডার থাকে, শোল্ডার থেকে এগুলো দেখতাম কোন জায়গাটা কেন দিবি। এটা তো কন্টিনিউ তো মুভ করছে না, এটা তুই যখন এটাকে বেলটাকে মুভ করাবি তখনই পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে, বেলটা যে কন্টিনিউ মুভ করে যাচ্ছে সেটা তো নয়, বেলটা একটা জায়গাতে আছে, ঠিক আছে? হার্ডলি এটা থেকে এখানে যেতে পারে বা এখানে যেতে পারে, তার মানে তো এটা নয় যে বেলটা সরিয়ে এই জায়গাটাতে চলে এলো। আর এখানে যে শোর করাচ্ছে সে তো এটা দেখে শোর করাবে না, বোঝা গেল? এইদিকে যে টেপার অ্যাঙ্গেলটা থাকে এদিকে টেপার অ্যাঙ্গেল সেম থাকে, এইটাকে জাস্ট এভাবে মুভ করানো হয়। এখানে দেখ এটা সাজে এদিকে মুভ করছে, ক্লিয়ার? এটা স্যার টেপার কোন বলি, এটা স্যার কোন মেশিনে থাকে? স্যার টেপার কোন বলি, এটা স্যার কোন মেশিনে থাকে? আচ্ছা দেখ এর কিছু প্রিকশনস আছে, আমরা যখন কোন পুলি ড্রাইভ ব্যবহার করব, কোন পুলি ড্রাইভ ব্যবহার করার সময় আমাদের কিছু প্রিকশনস ইউজ করতে হবে। টেপার কোন পুলি আমাদের যে মডার্ন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এবার এখানে প্রিকশনস কি, আমাদের যে পুলি সিস্টেমটা পুলিতে কানেক্টেড কি সাহায্যে হচ্ছে, বেল্টের সাহায্যে কানেক্টেড হচ্ছে, মানে আমাদের বেল্ট আর পুলির সাহায্যে পাওয়ারটা ট্রান্সমিট করছে। এটা ধর পুলি, একটা ড্রিভেন একটা ড্রাইভার,
দুটো কানেক্টেড হচ্ছে কিসের সাহায্যে? বেল্টের সাহায্যে। ওকে, এবার আমাদের এই যে পুলি ড্রাইভ থাকে, পুলি ড্রাইভের উপরে কখনো হ্যামার দিয়ে স্ট্রাইক করা চলবে না। তাহলে হ্যামার দিয়ে স্ট্রাইক করলে কি হবে, পুলি ড্রাইভটা ক্র্যাক করে যেতে পারে, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে এখানে যখন মেনটেনেন্স করা হবে, কখনোই পুলি ড্রাইভের উপরে অয়েল বা গ্রিস ইউজ করা চলবে না। তাহলে কি হচ্ছে, এটাতে স্লিপ বেশি হয়ে যেতে পারে, বেল্ট খুলে যেতে পারে। ঠিক আছে, তাহলে কি ইউজ করা হয়, পুলি ড্রাইভের উপরে অয়েল বা গ্রিস ইউজ করা হয় না। নেক্সট হচ্ছে আমরা যখন বল কি ইউজ করা হয়, আরে এখানে কিছু ইউজ করার দরকার নাই, এই জায়গাটা যেটা থাকছে এখানে তো ভি বেল্টটা স্লাইড করবে। তো এবার তুই যদি এখানে যদি তেল দিস, তাহলে তুই ধরতে একটা নর্মাল জায়গাতে হেঁটে যাচ্ছিস, সিম্পল ওই জায়গাটাতে যদি তেল পড়ে যায় কি হবে, স্লিপ হয়ে যাবে, তাহলে ওই জায়গাটা ড্রাই থাকে বেটার। বোঝা গেল? নেক্সট হচ্ছে যতগুলো আমাদের পুলি থাকবে একটা সেম লাইনে থাকবে, মানে ধর এই এই জায়গাতে একটা পুলি আছে, এই জায়গাতে একটা পুলি আছে, সেরকম যেন না হয়, গোটাটা একটা লাইনে থাকে। নেক্সট হচ্ছে পুলিটা যেন শ্যাফটের উপরে টাইট ভাবে বসে, তো শ্যাফটের উপরে টাইট ভাবে যদি না বসে তাহলে কি হবে, ধর শ্যাফটা ঘুরবে পুলিটা ঘুরবে না, বা পুলিটা ঘুরলো শ্যাফটা ঘুরবে না। এটা শুধু একমাত্র ব্যতিক্রম হচ্ছে ফাস্ট এন্ড লুজ পুলি। ফাস্ট এন্ড লুজ পুলিতে যে লুজ পুলিটা থাকে সেটা কি করা থাকে, আমাদের শ্যাফটের উপরে জাস্ট বসানো থাকে, তার ফলে কি হয়, শ্যাফটা ঘুরলে পুলিটা ঘুরে না, বা পুলিটা ঘুরলে শ্যাফটা ঘুরে না। ঠিক আছে, এবার আমাদের যে ভি বেল্ট পুলি, ভি বেল্ট পুলি ব্যবহার করা হচ্ছে শর্ট ডিস্টেন্স পাওয়ার ট্রান্সমিশনের জন্য। মানে এখানে ধর এইখানে পুলি ডিস্টেন্স আর এখানে যে পুলি ডিস্টেন্স, এই দুটোর যে ডিস্টেন্সটা সেটা কম হবে। এবার এটা কত থাকবে সেটা যখন বেল্ট ড্রাইভ পড়ানো হবে, সেই বেল্ট ড্রাইভের ডিটেলস আছে, তার এখানে ডিটেলস বলছি না। নেক্সট হচ্ছে বেল্ট যেন ওভার টাইট না হয়, ওভার লুজ যেন না হয়, মানে বেশি টাইট যেন না হয়, বেশি লুজ যেন না হয়। ঠিক আছে, এবার ধর কোনো কারণে বেল্টে স্লিপ হচ্ছে, তাহলে আমাদের যে পুলিটা, পুলিটাকে আমরা কখনোই হাত দিয়ে স্টপ করব না, ওখানে মেশিন বন্ধ করব। মেশিন বন্ধ করলে অটোমেটিক্যালি পুলির যে মুভমেন্টটা, সে পুলির মুভমেন্টটা রোটেশনটা বন্ধ হবে। ঠিক আছে, মানে ফার্স্ট পয়েন্ট কি ছিল, যে হাত দিয়ে হ্যামারিং, হ্যামার দিয়ে এরকে স্ট্রাইক করা চলবে না, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে গ্রিজ বা মোবিল দেওয়া চলবে না। নম্বর থ্রি হচ্ছে বেল্ট যদি স্লিপ করে হাত দিয়ে পুলিকে থামানো চলবে না, বেল্ট যেন বেশি টাইট বেশি লুজ না হয়। ভি বেল্ট যেটা সেটা শর্ট ডিস্টেন্সের জন্য, আর যেটা ফ্ল্যাট বেল্ট সেটা লং ডিস্টেন্সের জন্য। দেখবি আটাকল এসব জায়গাতে যদি দেখিস, ওখানে দেখবি বেল্ট এরকম ফ্ল্যাট বেল্ট। ঠিক আছে, আর ওখানে দুটো পুলির মধ্যে ডিফারেন্স অনেকটা থাকে, অনেক বড় জায়গাতে বেল্ট ঘুরে। আগেকার দিনে যে আটাকল গুলো ছিল সেই জায়গাতে দেখতে পাবি, তো সেখানে ফ্ল্যাট বেল্ট আর ভি বেল্ট ব্যবহার করা হচ্ছে শর্ট ডিস্টেন্সের জন্য। ঠিক আছে, ক্লিয়ার এটা? তাহলে পুলি এখানে কমপ্লিট হলো। পাওয়ার ট্রান্সমিশনের ফার্স্ট যেটা সেটা হচ্ছে পুলি, তো পুলি শেষ। আশা করি সবাইকার বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ।